আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা শনি রবির পর সোমবারও তারা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রে পরিষেবা ব্যাহত। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার থেকে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় 600 জন। ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলেই খবর। আন্দোলনরত পিজিটি ইন্টার্ন হাউস স্টাফদের দাবি, আরজিকরের ঘটনায় অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে। একজন চিকিৎসকের সঙ্গে ওই ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, একজনকে গ্রেপ্তার করলেও এখনো অনেকে অধরা। তাদের দাবি পূরণ না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা জানান। হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি বলেন, এখানে চিকিৎসা পরিষেবা মেলেনি, কোনো চিকিৎসকের দেখা নেই, ফলে সমস্যা বাড়ছে বলে তিনি জানান। দেখুন, তদন্ত যেভাবে চলছে সেইটা ঠিক আছে, তদন্ত চলছে, আমরা দেখছি, পেপারের মধ্যেই দেখছি বা নিউজের মধ্যেই দেখছি একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখানের মধ্যে আমাদের অনেক কিছু প্রশ্ন উঠে আসছে। কারণ আমাদের যেটুকু মেডিকেল নলেজ বা যেটুকু নলেজে আমরা পেয়েছি তার মধ্যে এই জিনিসটুকু আমরা বুঝতে পারছি যে কাজটা হয়েছে সেটা কোনো একজনের নয়, এখনও পর্যন্ত ধরা পড়েছে একজন, বাকিরা কোথায়? সে ভেতরের কেউ হোক বাইরের কেউ হোক, আমরা চাই তার যেন যথোপযুক্ত শাস্তি হয়। কারণ এটা মানে শুধুমাত্র ব্যাপারটা একটা মেডিকেল কলেজ বা মেডিকেল ফ্র্যাটার্নিটির মধ্যে আর আবদ্ধ নেই, ব্যাপারটা করে সমাজে এরকম ঘটনা প্রায়ই হয়ে যাচ্ছে। কেন হবে এরকম ঘটনা? সেটা হয়তো আমরা মানে আমরা তো একদমই বাইরের, এবং আমরা তো হচ্ছে যে কলেজে ঘটেছে সেখান থেকে অনেকটাই দূরে, আমরা যেটুকু খবর পাচ্ছি সেটুকু সমস্তটাই নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে, সেখান থেকে কি আমরা মানে বলতে পারবো না যে এখানে কোনো বড় কারোর হাত আছে কি হাত নেই। তবে কিছু হয়তো ভেতরের কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে, কারণ আরজিকরের মধ্যে অনেক কিছুই মানে ফিশি ব্যাপার স্যাপার অনেকবারই ঘটে চলেছে, সেটা নিয়ে আমরাও হয়তো শিওর নই, হয়তো আরজিকরেরই মধ্যে যারা আছেন তারা হয়তো আরও ভালো সেটা বুঝতে পারবে। হস্টেল যায়, আমাদের হস্টেল এখান থেকে একটু দূরেই আছে বাঁকুড়াতে, এটা সমস্যা। তো সেইটা যাওয়ার রাস্তায় আমাদের পুরো রাস্তা অন্ধকার, রাত্রেবেলা 2:30, 3 এরকম সময়েও ডিউটি আমরা শেষ করি। তখন যে আমরা যদি বাড়িতে যাই একটু রেস্ট নিতে, রুমে যাই রেস্ট নিতে, সেই রাস্তায় আমরা কেউই নিরাপদ মানে ফিল করি না। এমনকি এরকম সিচুয়েশান আমার সাথেও হয়েছে যে রাস্তায় যেতে যেতে কোনো বাজে ছেলে কোনো রকম কোনো টন্টিটকিরি করলো, এগুলো করে, এগুলো হয়, এটা মানে খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। হাসপাতালে মাতাল অবস্থায় মানে মদ খেয়ে একদম ইয়ে অবস্থায় হচ্ছে পেশেন্ট পার্টি এরকম লোকজন আসে, তাদের কাছে আমরা মোটেই মানে সেফ ফিল করি না। সর্বপ্রথম যেটা যে কোনো একটা সাধারণ মানুষের একটা অধিকার, একটা সুস্থ একটা পরিবেশ তো দরকার, একটা শৌচালয় তো দরকার, সেইটুকু আমাদের কাছে নেই, সেইটার জন্যই আমরা দাবি জানিয়েছি। এবং দেখা যাক, আশা করছি প্রশাসন আমাদের কথা শুনবেন, আমাদের সাথে আসবেন। যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, যতক্ষণ আমাদেরকে এই সুরক্ষা দেওয়া হচ্ছে, কারণ এটা আজকের নয়, এই লড়াইটা বহু বছর ধরে আজ চলছে, এই লড়াইটা যতদিন না থামবে আমরাও এখান থেকে সরতে পারবো না। অসুবিধার মধ্যে পড়তে যতদূর থেকে আসতে হচ্ছে, এটা কষ্ট একটা একরকম, এত থেকে পয়সা করে খরচ খরচা নিজেদের অসুবিধা, তারপর পেশেন্টকে নিয়ে আসা বাসে জার্কিং ধকর হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে করে ডাক্তার দেখাতে পারি। তো ডাক্তারবাবু তখন বললেন যে আমরা তখন স্ট্রাইক করেছি, আন্দোলন করছি, তাহলে কী হচ্ছে দেখি, তোমরা তুমি এক সপ্তাহ পরে এসো, ওষুধগুলো চালিয়ে যাবো। প্রচুর সমস্যা, এই ধরুন যে আসছে 2-3 500-700 টাকা খরচা আছে, আবার যদি বলুন 10 দিন পরে আসতে হয়, 5 দিন পরে আসতে আবার পুঁতে 500-700 টাকা পাবে লোক। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।